পরিসংখ্যান পরিচিতি কোর্সের দ্বিতীয় লেকচারে স্বাগত জানাচ্ছি এনায়েতুর রহিম গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম উপাত্তের ধরন সম্পর্কে এবং আমরা জেনেছিলাম উপাত্তের উৎসের উপর ভিত্তি করে উপাত্ত দুই রকমের হতে পারে প্রাথমিক উপাত্ত বা প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি উপাত্ত আমরা আরও জেনেছিলাম নমুনা নেয়ার একটি পদ্ধতি সম্পর্কে যেটি আমরা বলেছিলাম সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং বা সাধারণ দৈবচয়ন এবং আমরা জেনেছিলাম যে নমুনাকে হতে হয় জনগোষ্ঠীর রেপ্রেজেন্টেটিভ অর্থাৎ নমুনাতে জনগোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ প্রতিফলিত থাকতে হয় কারণ আমাদের মূল উদ্দেশ্য থাকে একটি নমুনাকে বিশ্লেষণ করে নমুনার ভিত্তিতে আমরা জন সেই জনগোষ্ঠী সম্পর্কে একটা সিদ্ধান্ত নেয়ার আমরা চেষ্টা করি সেটি আমাদের উদ্দেশ্য থাকে সেই কারণে নমুনাকে হতে হয় রেপ্রেজেন্টেটিভ তো এরকম নমুনা সংগ্রহের একটি পদ্ধতি হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং বা সাধারণ দৈব সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে খুব সংক্ষেপে আমরা আলোচনা করব গবেষণা পদ্ধতি সম্পর্কে তো গবেষণা গবেষণা পদ্ধতির পদ্ধতির যে ধাপগুলো আছে আমরা এখন একটু আলোচনা করি প্রথম ধাপ হচ্ছে গবেষণায় আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনার উদ্দেশ্য কি অর্থাৎ এই গবেষণার মাধ্যমে আপনি যে প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবেন সেই প্রশ্নগুলোকে আপনাকে আগে ঠিক করতে হবে অর্থাৎ গবেষণার উদ্দেশ্য আগে ঠিক করতে হবে তো সেই প্রশ্নগুলোর সাথে সাথে আপনার কিছু প্রকল্প আসবে বা কিছু আসতে পারে যেগুলো আপনি পরীক্ষা করবেন বা যাচাই করবেন সেটা আপনাকে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে নিতে হবে হবে সম্পর্কে সে এরপরে যেটি করতে হবে আপনাকে এই সংশ্লিষ্ট লিটারেচার রিভিউ করতে হবে আপনি বিভিন্ন আপনি যে যে কাজটি করতে চাচ্ছেন সেই সম্পর্কে এর কাজ আগে হয়েছে কিনা বা কে কি করেছে সেই সম্পর্কে আপনাকে একটা ধারণা নিতে হবে লিটারেচার রিভিউ করতে হবে তো এই লিটারেচার এর ভিত্তিতে অনেক সময় আমাদের প্রশ্ন বা প্রকল্পগুলোকে আপডেট করা হয়ে থাকে এবং এই যে প্রশ্ন ফর্মুলেশন ফর্মুলেশন অফ দিস কোয়েশ্চেন বা প্রবলেমসগুলো আপনি প্রবলেমস অ্যান্ড লিটারেচার রিভিউ এই দুটো একসাথে হতে পারে তো এই দুটো যখন হয়ে যাবে অর্থাৎ আপনি গবেষণা উদ্দেশ্যে আমরা দ্বিতীয় ধাপে আমরা চেষ্টা করি যে এই যে প্রশ্ন থেকে আমরা ফলাফল যেটা আমরা দেখতে চাই সেই ফলাফলটা আমরা কেমন দেখতে চাই সেটি আমরা করি কি সেটি আমরা কিছু ডামি টেবিলের মাধ্যমে ফলাফলগুলো সাজাবো সেই সেই ধরনের কিছু ডামি টেবিল টেবিল আমাদেরকে তৈরি করতে হবে অর্থাৎ ডামি টেবিল বা ডামি যে ফলাফল সেটি আমরা তৈরি করব তো ডামি টেবিল সম্পর্কে আমি বিস্তারিত পরে পরে দেখাচ্ছি তো ডামি টেবিল তৈরি করার পরে ডামি টেবিল তৈরি করে আমাদের প্রশ্নপত্র তৈরি করতে হবে আসলে প্রশ্নমালাগুলো প্রশ্নমালা এবং প্রশ্নপত্র দ্যাট ইজ কোয়েশ্চেন এটি আমাদেরকে তৈরি করতে হবে তো এর তৈরি করার পরে এর হয়ে গেলে কোশ্চেন এর তৈরি করার পরে আমরা কোশ্চেন হয়ে গেলে আমরা আসলে উপাত্ত সংগ্রহে সংগ্রহে আমরা নেমে যাবো তো উপাত্ত সংগ্রহ করার জন্য আমরা আমরা গতদিন দেখেছি যে আমরা একটা জরিপ চালাতে পারি বা অন্য কোনো মাধ্যম থেকে আমরা উপাত্ত সংগ্রহ করতে পারি তো উপাত্ত সংগ্রহ করা হয়ে গেলে প্রথমে আমাদের যেটি করতে হবে আমরা যদি প্রাইমারি উপাত্ত সংগ্রহ করি বা অন্য যে কোনো উপাত্তর ক্ষেত্রে এটি সত্যি উপাত্ত আমাদেরকে ক্লিন করতে হবে অর্থাৎ উপাত্তর মধ্যে ইনকনসিস্টেন্সি থাকতে পারে সেগুলো আমাদের ঠিক করতে হবে তো উপাত্ত সংগ্রহ করা হয়ে গেলে আমাদেরকে উপাত্ত ক্লিন করা হয়ে গেলে আমাদের কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা বর্ণনামূলক পরিসংখ্যান আমাদের আমরা সাধারণত করি দ্যাট ইজ আপনার আমাদের আপনাদের গড় তারপরে মধ্যক এবং পার্সেন্টেজ এগুলো আমরা এগুলো আমরা বের করি তো এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের অংশ সেটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হয়ে যাওয়ার পরে আমরা যেটা করি মূল যে কাজ সেটা হচ্ছে উপাত্তকে বিশ্লেষণ করি আমাদের বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল প্রসিজিউর আছে যেটা আমরা ব্যবহার করি এবং ফাইনালি আমাদের ফলাফল ফলাফল আমরা বের করি এবং সেই ফলাফল বের করার পরে আমরা অনুসরণ করতে পারি যে আমরা যদি আমরা যে প্রকল্পগুলো যাচাই করব বলে ঠিক করেছিলাম সেই প্রকল্পগুলো যাচাই করতে পারি যেটিকে আমরা বলি হচ্ছে টেস্ট অফ তো টেস্ট অফ হাইপোথিসিস তো এই হয়ে গেল এটি মোটামুটি উপাত্ত সংগ্রহের পরে উপাত্ত বিশ্লেষণ হয়ে গেল এবং ফাইনালি যেটি থাকে সেটি হচ্ছে রিপোর্ট লেখা এবং এই রিপোর্ট লেখার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের আসলে যে উদ্দেশ্য ছিল এবং যে প্রকল্পগুলো আমরা নিয়েছিলাম সেই আলোকে আমরা এই উপাত্ত থেকে এই উপাত্ত বিশ্লেষণ করে আমরা যে ফলগুলো পেলাম সেটা আমাদের উদ্দেশ্যের সাথে কতটা মিললো বা কতটা অমিল হলো সেই আলোকে আমাদেরকে রিপোর্ট লিখতে হবে একটি উল্লেখযোগ্য বিষয় আমি এখানে বলতে চাই সেটি হচ্ছে যে এখানে অবশ্যই আপনাকে উল্লেখ করা উচিত যে আপনার যে গবেষণা ছিল আপনার গবেষণার সীমাবদ্ধতা সম্পর্কে আপনাকে একটু উল্লেখ করতে হবে কারণ আপনার এই রিপোর্টটা যারা পড়বে তারা এই রিপোর্টটাকে কিভাবে ব্যবহার করবে সেই সম্পর্কে কিছু নির্দেশনা আপনাকে দিতে হবে যে এই রিপোর্ট দিয়ে আসলে পুরো জনগোষ্ঠীর সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা যাবে নাকি জনগোষ্ঠীর একটা একটা অংশ সম্পর্কে সিদ্ধান্তে আসা যাবে সেই দিক নির্দেশনা আপনাকে এখানে দিতে হবে ডামি টেবিলের কথা বলছিলাম এবারে ডামি টেবিল সম্পর্কে একটু বলি ডামি টেবিল হচ্ছে যে আপনি আপনার ফলাফল আপনি রিপোর্টে কিভাবে দেখাবেন তার একটা ছক তৈরি করা অর্থাৎ আগে থেকেই আপনি ফলাফলটা কীরকমভাবে দেখাতে চান তার একটা ছক যেমন আমাদের একটা প্রশ্ন ছিল আমাদের একটা উদ্দেশ্য ছিল জানার যে বাংলা পত্রিকার অনলাইন সংস্করণে আসলে যে বিজ্ঞাপনগুলো থাকে সেগুলোতে কেউ ক্লিক করে কিনা তো এটা একটা তো এটি এটি আমাদের জানার উদ্দেশ্য ছিল তো আমি এই ধরনের একটা টেবিল তৈরি করেছি যে হ্যাঁ অথবা না এবং এখানে শতাংশ ফলাফল হতে পারে যদি শতকরা হারে আমরা প্রকাশ করতে চাই তো দেখা গেল যে কত শতাংশ এটা এমনি একটা নাম্বার আমি দিই যে বিশ শতাংশ ব্যবহারকারী অনলাইন ক্লিক করে এবং বাকি আশি শতাংশ হয়তো ক্লিক করে না তো এই নাম্বারগুলো এখন এমনি জাস্ট একটা নাম্বার দেখাচ্ছি তো এটা যে কোনো কিছু হতে পারে মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি ফলগুলো কিভাবে দেখতে চান তার একটা ডামি টেবল দেখানো তেমনি আমরা জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের কত শতাংশ পুরুষ বা মহিলা আসলে ইন্টারনেট ব্যবহার করে বা সাইটে ব্যবহার করে শিক্ষক সেই সম্পর্কে আমরা তো এরকম একটি ছোট একটি টেবিল দেখা গেল যে ধারণা করছি করলাম যে ষাট শতাংশ পুরুষ এবং চল্লিশ শতাংশ মহিলা হয় যদি শতাংশ আকারে আমরা প্রকাশ করতে চাই আমরা মোট ব্যবহার করছি না শতাংশ হিসাবে প্রকাশ করছি তো এটি একটি দামি টেবিল তো তেমনিভাবে আমার আর একটা প্রশ্ন জানার উদ্দেশ্য ছিল যে কত শতাংশ নতুন শিক্ষার্থী এসেছে আমার এই কোর্সের মাধ্যমে শিক্ষক ডট কমে কত শতাংশ নতুন শিক্ষার্থী এসেছে সেটি আমার জানার উদ্দেশ্য ছিল তো একটি প্রশ্ন এরকম ছিল যে আপনি শিক্ষক ডট কমে কতটি কতটি কোর্স নিয়েছেন সেরকম একটা ছিল প্রশ্ন ছিল এবং তা তার মধ্যে আমি কয়েকটি অপশন দিয়েছিলাম সেটি হচ্ছে যে শূন্যটি বা একটিও না এরকম একটি অপশন ছিল তারপর ছিল একটি তারপরে ছিল দুটি এরকম তিনটি বা চারটি বা চারের অধিক এরকম ছিল তো এইভাবে আমাদের আমরা এই এই শতকর হিসাবগুলো আমরা এইভাবে ডাইমি টেবিলের মাধ্যমে আগেই দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ফলাফলটা কেমন দেখাবে তেমনি আমরা দেখতে পারি যে লিঙ্গ ভেদে বিজ্ঞাপনে ক্লিক করার যে বিন্যাস সেটি আমরা দেখতে পারি অর্থাৎ আপনার আমরা এইভাবে একটা টেবিল করতে পারি যে পুরুষ এবং মহিলা এবং আমরা দেখতে পারি যে বিজ্ঞাপনে ক্লিক করেছে কি না ক্লিক করেছেন কি না এখানে হ্যাঁ হতে পারে উত্তর এবং না হতে পারে উত্তর এবং একটা টেবিল এরকম হতে পারে যে এখানে দেখা যাচ্ছে পার্সেন্টেজ শতকরা হিসাব আমরা হিসাবে লিখছি দেখা গেলো যে এরকম একটা পার্সেন্টেজ আমরা লিখলাম এখানে মোট পার্সেন্টেজ হচ্ছে একশো পার্সেন্ট ধরা যায় এখানে হচ্ছে বিশ পার্সেন্ট এখানে হচ্ছে আশি পার্সেন্ট এরকম আর কি তো পুরুষ এবং মহিলা হিসেবে আমরা এইভাবে বিন্যাস করতে পারি তো বিশ পার্সেন্ট আমরা এটাকে এইভাবে ভাগ করে দিতে পারি দেখা গেলো যে আঠারো পার্সেন্ট পুরুষ এবং দুই পার্সেন্ট মহিলা এবং নার মধ্যে আমরা আমরা ধরে নিই যে বাকিরা আছে এখানে আশি ধরলাম ষাট শতাংশ এবং এখানে বিশ শতাংশ তাহলে এখানে সত্তর আটাত্তর এবং এখানে বাইশ এই হচ্ছে মোট ভাগ হলো তো বেসিক্যালি এই হচ্ছে ডামি টেবল তো ডামি টেবলের মাধ্যমে আমরা আমাদের ফলাফলের একটা পূর্বরূপ দেখতে পারি তো ডামি টেবিল করার সুবিধাটা হচ্ছে যে আপনি কি প্রশ্ন করবেন বা আপনার কোশ্চেন এটা দিবেন সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় অর্থাৎ উপাত্ত সংগ্রহ থেকে শুরু করে ফল বিশ্লেষণ করে আপনি রেজাল্ট যখন রিপোর্টে দিবেন সেটি সেই পুরো ব্যাপারটা সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে তো এই জন্যই ডামি টেবিলের প্রয়োজনীয়তা রয়েছে এবং ডামি টেবিল এই জন্যই করা হয় এবারে চলক সম্পর্কে একটি ধারণা দেব চলক বলতে আমরা কি বুঝি তো আপনি খেয়াল করে দেখুন যে আমার আপনি যদি জরিপে অংশ নিয়ে থাকেন তাহলে হয়তো বা এই যে আমি যে এখানে যে ডেটাটা দেখাচ্ছি এ সম্পর্কে হয়তো আপনি ধারণা করতে পারছেন তো এখানে বেশ কিছু প্রশ্নের উপরে আমি প্রশ্ন করেছিলাম আপনারা উত্তর দিয়েছেন তো এখানে আমি অল্প কতগুলো চলকের ফলাফল আমি এখানে দেখাচ্ছি তো আমার এখানে প্রথম প্রশ্নটা ছিল যে আপনি পরিসংখ্যা শিক্ষক ডট কমে এই কোর্সে রেজিস্ট্রেশন করেছেন কি করেননি তো এই এই প্রশ্নের উত্তরের দুটি অপশন ছিল একটি হচ্ছে হ্যাঁ অথবা না তো আপনি দেখা যাচ্ছে যে এই যে রেজিস্টার্ড কি না আপনি হ্যাঁ না হ্যাঁ না অনেকেই উত্তরগুলো দিয়েছেন এইভাবে উত্তর এসেছে তারপর একটি প্রশ্ন ছিল যে আপনি এই শিক্ষক ডট কমে কতটি কোর্স করেছেন এই কোর্স বাদে তো তার জন্য অপশন ছিল একটিও না একটি তারপরে একটিও না এরকম দুটি তিনটি হ্যাঁ চার বা চারের বেশি এরকম তারপর আরেকটা প্রশ্ন ছিল যে আপনি শিক্ষক ডট কম এই কোর্স শিক্ষক ডট কম সম্পর্কে জেনেছেন কোন মাধ্যম থেকে পত্রিকা তারপর ফেসবুক অন্য কোনো মাধ্যম এরকম কিছু অপশন ছিল তো এই যে ডেটাটা দেখা যাচ্ছে এখানে এখানে প্রত্যেকটি প্রত্যেকটি শাড়ি প্রত্যেকটি শাড়ি হ্যাঁ এটি হচ্ছে গিয়ে শাড়ি এগুলো হচ্ছে শাড়ি আর এগুলো হচ্ছে কলাম তাই না এই কলামগুলো এখানে হচ্ছে কলাম তো আমরা এই কলামগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে চলক এখানে কলামগুলো হচ্ছে চলক তো এই যে আপনি রেজিস্টার্ড রেজিস্ট্রেশন করেছেন কি না এটি একটি চলক তারপরে কতটি কোর্স করেছেন এটি একটি চলক এইভাবে প্রত্যেকটি কলাম হচ্ছে এক একটি চলক তাহলে প্রত্যেকটি কলাম হুম এইভাবে ডেটা সাধারণত থাকে প্রত্যেকটি কলাম হচ্ছে গিয়ে এক একটি এক একটি চলক হ্যাঁ আচ্ছা আর প্রত্যেকটি শাড়ি হলো প্রত্যেকটি শাড়ি হচ্ছে এক একজন রেসপন্ডেন্ট অর্থাৎ গবেশনার যারা এই জরিপে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেকের প্রত্যেকের অ্যাকচুয়ালি যে মেজারমেন্টগুলো যে যে যেগুলো আপনারা অ্যান্সার করেছেন সেগুলো দেয়া আছে যেমন একজন ইন্ডিভিজুয়াল ধরুন এটি হচ্ছে আপনি আপনি উত্তর করেছেন এখানে যে আপনি আপনি রেজিস্টার্ড কি না আপনি উত্তর দিয়েছেন এবং এই যে একটি শাড়িতে যা দেখা যাচ্ছে এটি হচ্ছে একজন ব্যক্তির কাছ থেকে আমরা এই এই তথ্যগুলো পেয়েছি তো এরকম যত জন এই জরিপে অংশ নিয়েছে তাদের প্রত্যেকের জন্য একটি করে শাড়ি আছে তো আমি এখানে অল্প শুধু সংক্ষেপে দেখাচ্ছি সেজন্য জন্য পুরো ডেটাটা এখানে দেখা দেখাতে পারছি না তো চলক কী চলক হচ্ছে যেটি 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 ভ্যারি করে অর্থাৎ ইংরেজিতে চলক হচ্ছে চলককে বলে ভ্যারিয়েবল অর্থাৎ সামথিং দ্যাট ভ্যারিজ তার মানে এখানে দেখুন আমি যদি এই যে বয়সটা চিন্তা করি যে এখানে একটা বয়স আছে হুম বয়সের কলামটি আপনি লক্ষ্য করুন এখানে বয়স হচ্ছে কি দেখুন একজন দিয়েছে তেত্রিশ একজন পঁয়ত্রিশ একজন আঠাশ অর্থাৎ বয়সটা না ভ্যারি করছে আপনার এই যারা উত্তর করেছে তাদের উত্তর প্রদানকারীর উপরে নির্ভর করছে তার বয়সটি কত অর্থাৎ বয়স হচ্ছে একটা চলক এটা বিভিন্ন ভ্যালু নিতে পারে বিভিন্ন মান নিতে পারে সাধারণত বাস্তব সংখ্যাই আমরা এই চলকগুলো সাধারণত বাস্তব সংখ্যা গ্রহণ করে তো এই চলকের উপর ভিত্তি করে এই চলকের মানগুলো যে কোনো কিছু হতে পারে যেমন দশ হতে পারে বিশ হতে পারে মাইনাস দশ হতে পারে অর্থাৎ ঋণাত্মক বারো হতে পারে এরকম অনেক কিছু হতে পারে অনেক সময় ফ্র্যাকশান হতে পারে তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি এখানে একটা জিনিস আমি বলে রাখি যে এই ডেটার ভিতরে এই একটি কলাম যে কলামটি এখানে আপনি দেখতে পাচ্ছেন এই কলামটি আমি তৈরি করেছি এই কলামটি আগে ছিল না এই কলামটি আমি তৈরি করেছি এবং প্রত্যেকটি শাড়িকে আমি এক দিয়েছি অর্থাৎ এক্সেল খুব সহজে করা যায় এক এক আমি দিয়েছি এখানে তো চলক চলক সম্পর্কে আমরা সংক্ষেপে একটু দেখি চলকের চলক হচ্ছে সাধারণত দুই রকমের একটি হচ্ছে একটি হচ্ছে আপনার গুণবাচক চলক গুণবাচক চলক এবং অপরটি হচ্ছে সংখ্যাবাচক চলক গুণবাচক চলক হলো গুণবাচক চলক আপনি নাম শুনে বুঝতে পারছেন যে এটি কোনো একটি গুণাবলী বা বৈশিষ্ট্য কে নির্দেশ করে যেমন উদাহরণ দিই উদাহরণ হতে পারে গুণবাচক চলকের উদাহরণ হচ্ছে যে যেমন আপনি আপনি আপনার লিঙ্গ কি আপনার জেন্ডার কি হ্যাঁ যেখানে যে প্রশ্নটা ছিল লিঙ্গ অর্থাৎ একটি পুরুষ না মহিলা এটি এক ধরনের গুণাবলী তাই আমি যদি প্রশ্ন করতাম যে আপনার চুলের রঙ কি আপনি হয়তো বলতেন কালো অথবা বাদামি হ্যাঁ অথবা সাদা তো এগুলো হচ্ছে গুণবাচক উদাহরণ হচ্ছে ধরুন চুলের রং হুম তারপরে ধরুন যে আপনার গাড়ি আপনি কি গাড়ি আছে গাড়ির রংটা কি সেরকম তারপর ধরুন লিঙ্গ হুম এগুলো হচ্ছে যে গুণবাচক চলকের উদাহরণ সংখ্যা বাচক চলকের উদাহরণ হচ্ছে যে সংখ্যা বাচক হলো যে চলকটি সংখ্যাকে সংখ্যা যে যে চলকের মান হয় বিভিন্ন সংখ্যা যেমন ধরুন এখানে বয়স বয়সটি হচ্ছে একটি গুণ একটি একটি সংখ্যাবাচক চলক আবার এই যে লিঙ্গটি হচ্ছে একটি গুণ গুণবাচক চলক তেমনি আপনি ব্লগে লেখেন কিনা এই প্রশ্নটির উত্তর হচ্ছে এটি একটি গুণবাচক চলক কারণ এর উত্তর হচ্ছে হ্যাঁ অথবা না ওকে তো উদাহরণ সংখ্যাবাচক চলকের উদাহরণ হচ্ছে গিয়ে বয়স তারপর ধরুন আপনার কী হতো বৃষ্টিপাতের পরিমাণ তাই না বৃষ্টিপাতের পরিমাণ এগুলো হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে সংখ্যাবাচক চলকের উদাহরণ এখন সংখ্যা চলক আবার দুই রকমের আছে সংখ্যাবাচক চলক সংখ্যাবাচক চলক হচ্ছে দুই রকমের হুম একটি হলো একটিকে বলা হয় হচ্ছে গিয়ে ডিসক্রিট ভ্যারিয়েবল ডিসক্রিট ভ্যারিয়েবল বা বিচ্ছিন্ন চলক আর আরটি হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বা অবিচ্ছিন্ন চলক আচ্ছা ডিসক্রিট ভ্যারিয়েবল কি ডিসক্রিট ভ্যারিয়েবল বা বিচ্ছিন্ন চলক হচ্ছে গিয়ে যে চলকটি যে চলকটি সাধারণত পূর্ণ সংখ্যা গ্রহণ করে অর্থাৎ বিচ্ছিন্ন চলক হচ্ছে পূর্ণ সংখ্যা গ্রহণ করবে এটি হচ্ছে একটি একটি বৈশিষ্ট্য পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মান গ্রহণ করতে পারে যেমন যেমন হচ্ছে আপনার বয়স তাই না আপনার বয়স যদি আমি বলি তাহলে আপনার বয়স কত বয়স আপনি বলবেন যে আপনার বয়স হচ্ছে দশ বছর বা আপনার বয়স হচ্ছে গিয়ে পনেরো বছর বা এরকম তাই না উদাহরণ হচ্ছে গিয়ে বয়স বয়স সাধারণত বয়সকে সাধারণত ডিসক্রিট চলক হিসাবে বলা হয় কিংবা ধরুন আমি যদি বলি যে আপনার একটি আপনার ক্লাসে কতজন কতজন ছাত্র ছাত্রছাত্রী আছে ছাত্র ছাত্রীর সংখ্যা হুম মানুষের সংখ্যা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল কারণ হচ্ছে যে এটি হতে পারে এটি হতে পারে দশ এটি হতে পারে বিশ তাই না বিশ তারপরে পঞ্চাশ এরকম অনেক কিছু হতে পারে বাষট্টি অনেক কিছু হতে পারে কিন্তু এটি কখনোই ফ্র্যাকশন হবে না এটি হচ্ছে যে মূল ব্যাপার সো ডিসক্রিট বা বিচ্ছিন্ন চলক হচ্ছে পূর্ণ সংখ্যা গ্রহণ করে অবিচ্ছিন্ন চলক হচ্ছে গিয়ে এটা হচ্ছে ভগ্নাংশ নিতে পারে হুম এখানে ভগ্নাংশ ভগ্নাংশ নিতে পারে এটি হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস চলক তো কন্টিনিউস চলকের আমি একটা উদাহরণ দিই উদাহরণ হচ্ছে যে উদাহরণ হচ্ছে গিয়ে হুম উদাহরণ হলো গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ কিরকম হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে দেখা যাক যে কোনো দিন বৃষ্টি হলো একশো দুই দশমিক এক দুই ইঞ্চি হুম তারপরে এইটা হতে পারে আমি যদি আরো সূক্ষ্মভাবে মেজার করি তাহলে এরকম হতে পারে একশো দুই দশমিক এক দুই তিন ইঞ্চি তাই না তো দেখা যাচ্ছে যে এটি আসলে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ ইট ক্যান টেক ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ বিটুইন এ নাম্বার দ্যাট ইজ আমি যদি বলি যে বৃষ্টিপাতের পরিমাণ আমি বললাম যে বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে একশো দুই ইঞ্চি তাই না তার মানে হচ্ছে যে এই একশো থেকে একশো দুই ইঞ্চির ভিতরে যতগুলো ভ্যালু আছে সে সবগুলোই নিতে পারে যেমন একশো এক তারপর একশো হুম তারপরে ধরুন এরকম একশো এরকম অনেক কিছু হতে পারে তারপরে একশো একশো হতে পারে একশো এক হতে পারে এরকম অনেক ভ্যালু হতে পারে এবং সর্বশেষে একশো হতে পারে তো আমি যখন বলি যে এই বৃষ্টিপাতের পরিমাণ একটা ইন্টারভ্যালের ভিতরে একটা একশো থেকে একশো দুইয়ের মধ্যে তার মানে হচ্ছে যে এটা যে কোনো কিছুই হতে পারে একশো থেকে একশো দুইয়ের মধ্যে যে কোনো কিছু হতে পারে কিন্তু ক্ষেত্রে বা বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে যদি আমি একই উদাহরণ দিতে চাই যে আমার ক্লাসে 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 ছাত্রের সংখ্যা একশো থেকে একশো পাঁচ জন হুম তো এর মানে হচ্ছে যে ছাত্র সংখ্যা এর অর্থাৎ এর মানে হচ্ছে গিয়ে ছাত্র সংখ্যা হতে পারে একশো জনখ্যাশ জন কিংবা একশো দুই জন তাই না একশো একজন একশো দুই জন তারপরে একশো জন এইভাবে এরকম একশো জন পর্যন্ত হতে পারে তাই না তো তো এই হচ্ছে ডিসক্রিট চলকের উদাহরণ এবং এই যে বৃষ্টিপাতের পরিমাণ দেখালাম এটি হচ্ছে কন্টিনিউয়াস চলকের উদাহরণ তো আমরা চলক সম্পর্কে জানলাম এবং আর আরও জেনেছি যে গবেষণা পদ্ধতি সম্পর্কে গুণবাচক চলক এবং সংখ্যাবাচক চলক সম্পর্কে আমরা জানলাম তো আজকে এই পর্যন্তই তো পরবর্তী লেকচারে আমরা আশা করছি যে আমরা যে উপাত্ত সংগ্রহ করেছি সেই উপাত্তকে বিশ্লেষণ করবো উপাত্ত থেকে আমরা কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা কিছু সামারি স্ট্যাটিস্টিক্স আমরা বের করব সেটা নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকুন